চাকরির দাবিতে টি টেট উত্তীর্ণ বেকাররা শনিবার শিক্ষামন্ত্রী রতনলাল নাথের বাড়ির সামনে বিক্ষোভ দেখায়। রাজ্যে গুণগত শিক্ষার মান বৃদ্ধির জন্য পুজোর আগে তাদের নিয়োগ করার আবেদন রাখেন টেট উত্তীর্ণ বেকাররা। শিক্ষামন্ত্রী রতনলাল নাথ জানিয়েছেন, ধাপে ধাপে এই টেট উত্তীর্ণদের নিয়োগ করা হবে। 600 জনকে পূজার আগে নিয়োগ করার ব্যাপারে প্রয়োজনীয় অনুমোদন পাওয়া গিয়েছে বলে জানান তিনি। শনিবার চাকরির দাবিতে টি টেট উত্তীর্ণ বেকার যুবক যুবতীরা শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে জমায়েত হয়। তাদের বক্তব্য, রাজ্যে শিক্ষক স্বল্পতা দূর করতে তাদের সবাইকে পুজোর আগে নিয়োগ করতে হবে। নমস্কার, আমরা সবাই এখানে টিটেট কোয়ালিফাইড যারা 3631 জন যারা মানে পাস করেছি, সকলে এখানে একত্রিত হয়েছি স্যারের শরণাপন্ন এই কারণে হয়েছি, কারণ বিগত অনেক দিন ধরে আমরা 8 মাস 9 মাস ধরে এই আন্দোলন চালাচ্ছি, যেন মানে যাতে করে আমাদের স্যার আমাদের সকলকে একসঙ্গে নিয়োগ করেন। কিন্তু এই ব্যাপারে না আমাদের স্যার কিছু বলছেন না, এই ব্যাপারে অন্য কেউরা মানে কিছু মানে কোনো উদ্যোগ নিচ্ছেন। তো আমরা অ্যাকচুয়ালি চাই যে আমাদের যে কর্মব্যবস্থান, আমরা যে যারা টেট অলরেডি কোয়ালিফাইড হয়েছি এবং আমাদের কাছে যাদের মানে আমাদের যে নিজ একটা সার্টিফিকেটও ঘরে আছেন, তো ওইটার যেন আমরা কাজে লাগাতে পারি এবং আমরা যেন রাজ্যের স্কুলগুলোকে গুণগত মানের এডুকেশন আমরা সাপ্লাই দিতে পারি, আমরা যেন ওদেরকে ঠিকঠাকভাবে মানে শিক্ষার যে মানটা ওটা যেন আমরা মানে বুঝিয়ে দিতে পারি। সেক্ষেত্রে আমাদের একটাই দাবি, দুর্গাপূজার আগে আমাদের সকলকে একসঙ্গে নিয়োগ করার মানে জন্য আমরা চেষ্টা চালাচ্ছি আর আমরা এটা করতেই থাকবো। স্যার উনি বলেছিলেন একবার, আপনারা তো জানেনই যে উনি স্যার বলেছিলেন যে নেবেন, এখনই তো উনি নিতে পারেন, তারপর উনি মার্চে নেবেন কিছু, তারপর উনি বলেছেন দুর্গাপূজার আগে নেবেন। দুর্গাপূজা করতে করতে এখন তো আপনারা দেখতেই পাচ্ছেন যে দুর্গাপূজা অতি লগ্নেই চলে এসছে, এখন অবধি আমাদের নোটিফিকেশনই আউট হয়নি। তো সেই ক্ষেত্রে আমরা এখানে আজকে রাস্তায় অবরোধ করতে মানে বাধ্য হই আর কি, যাতে করে স্যার আমাদের ব্যাপারটা আবার মানে সবার সামনে তুলে ধরেন, মানে আমাদের ব্যাপারে স্পষ্টীকরণ দেন আর কি। রাজ্যে এরকম 3631 জন টি টেট উত্তীর্ণ বেকার রয়েছে বলে জানায় বেকার যুবক যুবতীরা। বেকারদের এই দাবি নিয়ে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ জানিয়েছেন, ধাপে ধাপে তাদের সবাইকে নিয়োগ করার চেষ্টা চলছে। পুজোর আগে 600 জনকে নিয়োগ করার জন্য প্রয়োজনীয় অনুমোদন পাওয়া গিয়েছে বলে উল্লেখ করেন শিক্ষামন্ত্রী। দেখুন, আমাদের রাজ্যে শিক্ষকের প্রয়োজন, এটা আছে, ঠিক আছে। তো একসাথে নিয়োগ এটা কোথাও ভারতবর্ষে কোথাও নেই, তবুও যারা টেট কোয়ালিফাইড আমরা প্ল্যান করছি, অর্থ দপ্তরের সাথে আমরা কথা হয়েছে, আমাদের ফাইল মুভমেন্ট হয়েছে। তো আমরা চেষ্টা করছি পূজার আগে ধাপে ধাপে যতটুকু নেওয়া যায়, এর মধ্যে 600 আমরা রেডি করে ফেলেছি, 600 অনুমতি পেয়েছি, 600 জন কোন 600কে নেব তোমরা আমাদের কাছে লিস্ট পাঠাও, তো ওরা অলরেডি লিস্ট পাঠিয়ে দেবে। এরপরে ধাপে ধাপে কত নেওয়া যায় আমরা চেষ্টা করছি, এবং মুখ্যমন্ত্রী এখন বর্তমানে নতুন মুখ্যমন্ত্রী এসেছেন হয়েছেন এবং নির্বাচনের কাজে উনি ব্যস্ত ছিলেন এবং আজকে রাজ্যের বাইরে আছেন। আমরা মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রী এবং শিক্ষা দপ্তর, এই তিনটা দপ্তর মিলে কিভাবে এদের সবাইকে কিভাবে অ্যাডজাস্ট করা যায় আমরা চেষ্টা করছি, এবং আমি আশা করি পূজার আগে প্রায় সম্পন্ন করতে পারবো বলে আমার বিশ্বাস। কিন্তু এর আগে মুখ্যমন্ত্রীর সাথে একটা মিটিংয়ের প্রয়োজন আছে, কারণ মুখ্যমন্ত্রী নতুন মানুষ, ওনাকে সবটা ব্রিফ করব। ব্রিফ করার পরে আশা করি উনি বুঝবেন, বুঝার পরে ফাইন্যান্স থেকে কীভাবে ক্লিয়ার হবে এটা আমরা দেখব। এবং আমরা কোনো মতে আন্দোলনে বিশ্বাসী না, আমরা মনে করি, আমি তাদেরকে বলেছি এরপরে যদি আন্দোলন করো তোমাদের ব্যাপার, আমি কিন্তু কোনো সহযোগিতা করব না, কারণ আমাদের সরকার আন্দোলনে বিশ্বাসী নয়, আমাদের সরকার আলোচনায় বিশ্বাসী। এই জন্য আলোচনা বারবার হতে পারে, এর মধ্যে কোনো অসুবিধা নেই। বাকি বেকারদেরও ধাপে ধাপে নিয়োগ করার জন্য শিক্ষা দপ্তর আন্তরিক প্রচেষ্টা করছে বলে জানান তিনি। তবে এই ব্যাপারে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করে তাকে সমগ্র ব্যাপার জানিয়ে এই নিয়োগ প্রক্রিয়া অর্থ দপ্তরের সাহায্য নিয়ে করা হবে বলে জানান শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। তবে শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সরকার আন্দোলন নয় আলোচনায় বিশ্বাসী, এই বেকার যুবক যুবতীদের নিয়োগ করার প্রসঙ্গে শিক্ষা দপ্তর আন্তরিকভাবে চেষ্টা করছে এবং পুজোর আগেই প্রায় এই প্রক্রিয়া সম্পন্ন করার জোর চেষ্টা চলছে বলে জানান তিনি। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।